আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেখেন আম কেমন, আমগুলি যে আম দেখেন, হ্যাঁ এটা ছাদের উপরে, এটা আমাদের বাড়ির ছাদের উপরে এই যে আম গাছ আছে, দেখেন আম কেমন লাগতেছে আপনাদের। তারপরে আপনাদেরকে এটা কি, এটা হচ্ছে মেহেদি গাছ, দেখবেন মেহেদি গাছ, এই যে মেহেদি গাছ, এই যে মেহেদি গাছ অনেক গ্রান, হ্যাঁ মেহেদি গাছ, এগুলো মেহেদি গাছ, এই যে মেহেদি ফুল ধরেছে। দেখেন যারা মেহেদি ফুল দেখেন নাই, অনেক গ্রান কিন্তু, হ্যাঁ এগুলো অনেক গ্রান মেহেদি ফুল। এটা আমার আমার যে আমাদের বিল্ডিং, এটা বাবার বিল্ডিং, এটা ঠিক ছাদে আমি এখন, দেখেন ছাদে ছাদে আছি, ছাদ দেখাচ্ছি আপনাদের অনেক। এই যে এটা হচ্ছে জামরুল গাছ, দেখেন পিছনে জামরুল, দেখবেন জামরুল, জামরুল দেখে আপনাদের, এই যে জামরুল দেখছেন, এই যে জামরুল, এই যে ছাদে জামরুল গাছ, হ্যাঁ জামরুল গাছ, এই যে এখানে এটা আরো জামরুল আছে, এই যে জামরুল, তারপর অনেক জামরুল ধরছে কিন্তু এবার মাশাল্লাহ, অনেক জামরুল ধরছে। এটা মা আমার মার আমলেরই, আমার মা নাই, আল্লাহ বেহেস্ত নসিব করুক, সবাই দোয়া করবেন। এটা ছাদের উপরে আছে, আমি আমি দেখাবো চারপাশটা, শুধু গাছ গাছ আর গাছ, হ্যাঁ গাছ গাছ আর গাছ। ওই যে পুকুর দেখেন নিচে দেখা যায়, হ্যাঁ পুকুর দেখবেন, দেখাচ্ছি দাঁড়ান, পুকুরটা আজ আমি নেমে দেখাবো, শুধু গাছ, হ্যাঁ তাহলে এটা হচ্ছে জামরুল গাছ, অনেক ফল ধরেছে এবার, হ্যাঁ অনেক ফল ধরছে, এখন শেষ প্রায়। তারপরে মেহেদি গাছ, আপনারা মেহেদি দিতে পারবেন আসলে, এই যে তারপরে পেঁপে গাছ দেখেন, পেঁপে ধরছে, দেখা যায় পেঁপে গাছ, হ্যাঁ তারপরে পেয়ারা, এই যে দেখেন পেয়ারা ধরতেছে, হ্যাঁ পেয়ারা পেয়ারা, তারপরে আম গাছ, এখানে আম আছে, এই যে দেখেন আম দেখেছেন, আম দেখা যায়, এটা ছাদের উপরে, হ্যাঁ আম আম গাছ, আরও আম আছে, প্রচুর আম আছে মাশাল্লাহ, এই যে দেখেন আম গাছ দেখে আপনাদের, আম আম দেখা যায়, হ্যাঁ এই যে দেখেন মাশাল্লাহ, এই যে অনেক সুস্বাদু কিন্তু। এগুলা ছাদের উপরে করা যায়, তারপরে তো গ্রামে প্রচুর জায়গা সবারই আছে, হ্যাঁ দেখেন গ্রামের পরিবেশই আলাদা, সবাই মনোযোগ দিতে হবে গ্রামের দিকে, দেখেন এই যে গ্রাম দেখতে কেমন লাগে আপনাদের, ভাল লাগে কি না বলেন, আশা করি ভালো লাগবে সবার। এই যে এটা আমার বাড়ি, গ্রামের বাড়ি, হ্যাঁ ভাল লাগতেছে না সবার, সব গাছ আছে, কাঁঠাল গাছ, এই যে এটা হচ্ছে বড়ই গাছ, আমরা কুল গাছ বলি, কাটা ফেলা হয়েছে, এই যে এগুলো, হ্যাঁ বুঝছেন দেখা যায়, এই যে ওই দেখেন তাল গাছ, নারকেল গাছ, সব গাছ আছে, সব গাছ আছে, গাছ গাছ আর গাছ, এই দেখেন এখানে আম সত্তর দেওয়া হয়েছে, হ্যাঁ আম সত্তা, আম দিয়ে তৈরি আম সত্তা। তারপরে কাঁঠাল গাছ আছে, আমি দেখাবো আপনাদের, এই দেখেন কাঁঠালের বিচি নিজেদের গাছের, দেখা যায় শুকাইতে দেওয়া হয়েছে, এগুলো দিয়ে ভর্তা করা হয়, হ্যাঁ আবার ছাদে বাচ্চাদের কাপড় চোপড় দেওয়া যায়, হ্যাঁ এই যে আম সত্তা আরও, এই যে শুকাইতে দেওয়া হয়েছে, ঠিক আছে। ও আমি নিচে নামতেছি ছাদ থেকে,
জি এই যে কলমি শাক দেখাই, কলমি শাক এই যে কালকে উঠাইছি, এই যে কলমি শাক, এগুলো ঢাকা নেওয়া হবে দেখছেন। আরো আছে এই যে, হ্যাঁ ভেজাল মুক্ত, কোনো শাকে ফরমালিন নাই, কোনো কিছু নাই। তারপরে আপনাদের কাঁঠাল গাছ দেখেন, কাঁঠাল খাইছি কালকে, এই যে কাঁঠাল দেখা যায়, হ্যাঁ নাকি দেখা যায় না, আসে গিয়ে দেখে আপনাদের। এই যে কাঁঠাল দেখেছেন, ওই যে গাছ, আরো কাঁঠাল আছে উপরে, কাঁঠাল আরো গাছ আছে, কাঁঠাল গাছ, হ্যাঁ। তারপরে এই যে আরো পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছ, একটা পেয়ারা ধরবে। তারপরে এসে বেল গাছ, এই যে বেল, অত একটা, ওই যে জামরুল দেখানো হয়েছিল, ওই যে ওটা উপরে জামরুল প্রায় শেষ। তারপরে জাম্বুরা গাছ দেখেন, জাম্বুরা, জাম্বুরা গাছ দেখে আপনাদের, জাম্বুরা দেখা যায়, জাম্বুরা এই যে দেখেন, জাম্বুরা। দাঁড়ান আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে দিই, এই যে দেখছেন জাম্বুরা গাছ, এগুলা জাম্বুরা ধরছে অনেক মাশাল্লাহ, হ্যাঁ জাম্বুরা, জাম্বুরা ধরছে। তারপরে আমড়া গাছ, হ্যাঁ আমড়া গাছ অনেক বড় মাশাল্লাহ দেখাবো আমরা। তারপরে গাব গাছ, বিলাতি গাব আমরা বলি, বিলাতি গাবের এই যে এই যে এই যে দেখা যায় বিলাতি গাব, অনেক সুস্বাদু, এটা দেশি গাব না, এগুলো বিলাতি, হ্যাঁ বিলাতি। সবাই গ্রামের বাড়িতে এগুলো প্রচুর ফল গাছ লাগাইতে হইব, ঢাকা বৈশা বৈশা কোমর ব্যথা ঘাড় ব্যথা বানায় লাভ নাই। তারপরে আমড়া গাছ দেখেন, অনেক বড় হয়ে গেছে আমড়া গাছ, এই যে মাশাল্লাহ, এই যে এই যে গাছটা দেখেন, দাঁড়ান দেখাইতেছি, এই যে এটা হয়েছে আমড়া গাছ, এই গাছটা অনেক বড় দেখেন, অনেক উপর উঠে গেছে, এটা মাশাল্লাহ অনেক আমড়া ধরে, হ্যাঁ আমড়া অনেক আমড়া ধরে। তারপরে আপনাদের কি জানি কামরাঙ্গা গাছ, নাম শুনছেন না, কামরাঙ্গা সবাই চিনেন, আমরা বলি কামরাঙ্গা, অন্য মানুষ কি বলে, এই যে কামরাঙ্গা গাছ দেখেন, দেখছেন এই যে এটা, এটা বড়, এই যে গাছ অনেক বড়, এটা কামরাঙ্গা পেকে আছে কিন্তু খাওয়ার লোক নেই, সময় নেই, সময় নেই খাওয়ার, দেখাইতেছি কামরাঙ্গা, ধৈর্য ধরেন। দেখা যায় কামরাঙ্গা, দেখছেন হলুদ পাইকে গেছে কামরাঙ্গা, দেখা যায়, এগুলো প্রচুর ফল গাছ লাগানো যায় বাড়িতে সবাই। তারপরে আম গাছ এখানে দেখেন পুকুরের উপর, পুকুর দেখাইতেছি, পুকুর, হ্যাঁ দাঁড়ান, এটা পাকের ঘর, এই যে পাকের ঘর, কিন্তু এখন আর পাক শাক এখানে করা হয় না, এখন মূল ঘরে, মূল ঘরই করা হয়, কারণ এখানে লোকজন নাই, কেউ নাই। আমি পুকুর ঘাট নামতেছি, হ্যাঁ দেখেন দেখাচ্ছি আপনাদের। তাহলে কামরাঙ্গা দেখাইলাম, আম দেখাইলাম, জামরুল দেখাইলাম, আমড়া গাছ দেখালাম, তারপরে হচ্ছে আপনার আম গাছ প্রচুর আছে, আর এটা আমাদের মূল পুকুর, মূল পুকুর, হ্যাঁ পুকুর, পুকুরের আগে আম গাছ, আর এই পুকুরের উপরে কিন্তু আম গাছ আছে, পুকুরের উপরে কিন্তু আম গাছ আছে, আম গাছ লাগাইতে হবে। তারপরে এটার কী জানি বলে মুস্তাক, হ্যাঁ এই যে দেখেন এগুলো আপনারা চিনেন, এই যে মুস্তাক গাছ বলে আমরা, এগুলো আসলে পাটি তৈরি করা হয়, পাটি গ্রামের যে শীতল পাটি আছে না তৈরি করে, এগুলো প্রত্যেকটা পুকুরের পাড়ি আছে, এই যে দেখেন পিছনে দেখা যায়, এই যে এগুলা, এগুলা, এগুলা দেখছেন, এগুলা আর শুধু বাতাস, ঠান্ডা ওয়েদার, হ্যাঁ সবাই আসবেন, দেখেন পুকুরটা মাশাল্লাহ
অনেক বড় আমাদের পুকুর দেখা যায়। পুকুর পুকুর দেখা যায় নাকি বলেন? হ্যাঁ দাঁড়ান আমি একটু বড় করে দেখে আপনাদের। এই যে পুকুর, ওই যে পিছনে অনেক বড় পুকুর পার, পুকুর পারের চারপাশে আম গাছ, আম গাছ। এই যে পুকুর পার, এই যে দেখছেন, দাঁড়ান দেখাই ক্যামেরা একটু ঠিক করতে হইব, দাঁড়ান। এই দেখেন ঘাট, পুকুর ঘাট, আবার আম গাছও আছে, আম গাছ দেখাই, দাঁড়ান। এই যে পুকুর ঘাট, হ্যাঁ অনেক পুরান হয়ে গেছে, সে আমরা ছোটকালে তৈরি করে হয়েছে। এখন আম আছে দেখেন পুকুরের উপরেও, আম দেখবেন, দাঁড়ান দেখাইতেছি। ক্যামেরা একটু সমস্যা হইতেছে, ওই যে আম, এই যে আম দেখছেন ফেটে গেছে, এই যে দেখেন আম দেখা যায় কি না, আম গাছ দেখছেন, আম ফেটে গেছে, খাওয়ার লোক নাই। আর ঢাকা থেকে আমাদের কিনা কিনা খাইতে হয়, হ্যাঁ হাজার হাজার টাকা দিয়ে, দেখা যায় না। পুকুর অনেক বড় পুকুর দেখা যায়, পুকুর দেখেন, এই যে পুকুর কত শান্তি, হ্যাঁ কার্বন ডাইঅক্সাইড নাই, শুধু কেবল অক্সিজেন। যারা অক্সিজেনে ঘাটতিতে আছেন, গ্রামের বাড়ি এসে চলে আসেন। জি মঈনুদ্দিন সাহেব, আগামীকালকে থেকে ইনশাল্লাহ চেম্বার করব, আগামীকালকে থেকে আপনারা সিরিয়াল দিবেন, অবশ্যই আসার আগে মাস্ক পরে আসবেন, নিয়ম মাফিক আসবেন ইনশাল্লাহ। কালকে থেকে ইনশাল্লাহ রুগী দেখবেন ইনশাল্লাহ, কালকে কালকে সোমবার সম্ভবত, হ্যাঁ হাসপাতালে ফোন দিলে অ্যাপয়েন্টমেন্ট। দেখেন তাহলে এই যে পুকুরের পাড়ে প্রচুর গাছ, হ্যাঁ গাছ আর গাছ মাশাল্লাহ সবই আছে গ্রামে। আবার নারকেল গাছ দেখবেন, নারকেল নারকেলই তো দেখেন আসলটা কই রে, এই যে দেখেন দেখা যায় ডাব গাছ, না দেখা যায় না দেখছেন, এই যে ডাব গাছ দেখা যায়। তাহলে নিজের এই সব করতে হইব গ্রামে আইসা, আইসা আইসা এই নিজেদের কাজ নিজেরা করতে হবে। ওইখানে প্রচুর আম পাড়তেছে আরেকজন দূরে, হ্যাঁ শুধু কেবল আম, তারপরে আরো নারকেল গাছ আছে, ঠিক আছে কাঁঠাল গাছ দেখালাম আপনাদের, কামরাঙ্গা দেখাইলাম, তারপরে সামনে যাই, হ্যাঁ এই যে শামসুল ভাই লাইভে আছি, আপনি কি কি গাছ লাগিয়েছেন বলেন, দেখছেন আমি তো সব সব গাছ লাগাইছেন, সবাই আরামে খাইতেছে, হ্যাঁ সবাই হাত দাও, একটা দুষ্ট ছেলে সাইফান, এই যে দুষ্ট ছেলে, এই দেখেন গাছের কাঁঠাল, হ্যাঁ কেমন লাগে আপনাদের, খাবেন নাকি খেলে চলে আসেন, এটা নিজেদের গাছের কাঁঠাল, অরিজিনাল অরিজিনাল কোনো ভেজাল নাই। তারপরে এই দেখেন মরিচ দেখছেন, এটা খাইলে কিন্তু খুবই কঠিন মরিচ, হ্যাঁ সব আছে। এই শামসুল ভাই দাঁড়ান, আরেকজনটা খুঁজি, এই দেখেন এখানে আম গাছ, হ্যাঁ জুপুর আম গাছ, এই যে টাম গাছ, এই যে খেজুর গাছ, এটা মারা গেছে যদিও, এই যে খেজুর গাছ দেখছেন। ওই শামসুল ভাই কই,
কোয়া সামনে যাই ওই দক্ষিণে সাইকেল কই সাইকেল লাগিবে আজকে তারপর আপনাদের এখন দেখাবো তাল গাছ হ্যাঁ তাল গাছ তাল গাছ সব আছে এই দেখেন বেগুন গাছ অব আপনার কোনো কিনতে হয় না কিছু কারোই কিনতে হয় না দেখছেন বেগুনের ফুল ফুল দেখবেন এই দেখেন ফুল হ্যাঁ এই যে ডেউয়া গাছ হ্যাঁ আর তারপরে তাল গাছ শুধু কেবল গাছ আর গাছ হ্যাঁ যারপরে জাম্বুরা গাছ দেখাইছি আবারও দেখাই নারকেল গাছের অভাব নেই হ্যাঁ এই যে আমরা গাছ আমরা সিজন নেই মনে এই যে দেখেন জাম্বুরা আছে না দেখা যায় না এই দেখেন জাম্বুরা দেখছেন জাম্বুরা প্রচুর গাছ মাশাল্লাহ জাম্বুরা গাছ পেঁপে গাছ ওই এই যে এগুলো পেঁপে বহু লাগানো আছে তারপরে তাল গাছ আসলেই দেখেনি এই যে দেখেন তাল এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে দেখা যায় তাল ধরছে দেখা যায় দেখছেন তাল ধরছে এরকম প্রচুর তাল গাছ আছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে এই যে দেখেন এই যে পেয়ারা হ্যাঁ পেয়ারা গাছ তারপরে প্রচুর গাছপালা আছে আর পুকুর তো দেখে নেবে হ্যাঁ আরও আম গাছ এই দুই পাশে কবরস্থান দেখেন হ্যাঁ সবারই আসতেই এখানে নাকি এই যে দেখেন কবরস্থান দুই পাশে সবাই সালাম দেন কবরে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর সবাই কবরে সালাম দেন ওই যে দেখেন এখানেও কাঁঠাল ওই যে দেখেন কাঁঠাল গাছ দেখা যায় ওই দেখেন কাঁঠাল দেখা যায় এই যে কাঁঠাল দেখছেন কবর এখানে আমার মার কবর এই যে এখানে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর কবরের বাসীর জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ যেন সবাই জান্নাতবাসী হয় তারপরে প্রচুর গাছ হ্যাঁ এরকম মাঝে মাঝে আসলে ব্যথা কমে যাবে কারণ হাঁটা হবে ওজন কমবে ভালো খাবার খাবেন প্রাকৃতিক যে বাতাস প্রাকৃতিক এই যে দেখেন পুকুর দেখা যায় একটা এটা অনেক পুরাতন পুকুর এই যে পুকুরের পাড়ে আছে আমরা গাছপালা আম গাছ তারপরে বিভিন্ন কাঠের গাছও আছে এখানে এই যে পুকুর পার এই দেখেন আম গাছ পিছনে কালকে দেখাইছিলাম এই যে দেখেন এগুলা কাঠ গাছ এই যে বিভিন্ন কাঠ গাছ হইতেছে ওই যে দেখেন দেখছেন শুধু কেবল মানসিক স্বাস্থ্য ভালো হবে এতে ব্যথা কমে যাবে কারণ ব্যথার কিছু রোগ আছে যেগুলোর মাধ্যমে মানুষের মানসিক অশান্তি থাকলে ব্যথা বাড়ে এই যে দেখেন আমাদের কি জানি নাম আপনার সাদেক খান সাদেক প্রধান খান না উনি প্রধান সাহেব কই ওই যে দেখেন ঘাস কাটে কিসের জন্য ঘাস কাটেন গরুর ঘাস কাটে বুঝছেন এই গরু কিন্তু ঘাস খায় এই গরু কিন্তু ঢাকার ওই হাইব্রিড খাবার খায় না তাহলে দুধেও ভেজাল ঢাকার দুধে কিন্তু ভেজাল কিন্তু এই যে উনি যে ঘাস খাওয়ায় হ্যাঁ প্রাকৃতিক দেখেন কিভাবে কাটতেছে কত সাদেক প্রধান সাহেব খুব ভালো কাজ করেন আপনি বাইরে আছিলেন নাকি বাড়িতেই থাকেন এই দেখেন এটা হচ্ছে নতুন ওই যে কালকে দেখাইছিলাম ওই পাশ আজকে এখানে পুকুর কাটা হয়েছে তারপরে এই যে বিলটা দেখেন কত বড় বিল দেখছেন বিল হ্যাঁ এখানে প্রজেক্ট হবে ইনশাল্লাহ হাসপাতালের প্রজেক্ট হাসপাতাল মেডিকেল কলেজ নার্সিং হোম গ্রামবাসীর জন্য প্রজেক্ট হবে ইনশাল্লাহ নাকি কোন শামসুল সাহেব ইনশাল্লাহ এদিকেই সবকিছু এবার এলাকার ভিতরে এলাকায় সব হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন হাঁস গোসল করতেছে হ্যাঁ ছোটকালে কত হাঁসের সাথে আমরা গোসল করছি ভালো লাগে আপনাদের ভালো লাগলে লাগবেন হ্যাঁ ভালো না লাগলে সেটাও লাগবেন যদি কারো ভালো না লাগে গ্রাম তার লাগবে দেখেন চিল দেখা যায় চিল
কই দেখেন চিল উঠতেছে, দেখছেন চিল চিল দেখছেন নাকি? কেউ চিল ঢাকা তো চিল পাওয়া যায় না, ঢাকা শুধু কাউয়া, কাক কাক। গ্রাম ভাষায় বলে কাউয়া, আর ঢাকার লোকজন বলে কাক, একটু শুদ্ধ বলে আর কি। ওই যে দেখেন প্রচুর ছাগল গরু বিলে ঘুরতেছে, ওই যে রাজু প্রধান আসতেছে, রাজু প্রধান আসতেছে দেখেন। আম পরুক আর না পরুক দিলে হয় না, ভিডিও করা হইতাছে। আওয়াল লোক নাই ভাই, কে সব পস্তেছে কারা? ওই যে ডিঙ্গাঙ্গা আম গাছ দেখাই, লাইভ চলতেছে। এই যে রাজু প্রধান আমাদের, এই রাজু প্রধান হ্যালো দাও। হ্যাঁ রাজু প্রধান এই এলাকার হ্যান মাতবর, বুঝছেন? লোক ছোট হইলো কি হইব, সে এখন দরবার টরবার করার চিন্তা ভাবনা আছে। এই দেখেন আম গাছ, এটা আমাদের আম গাছ, এটা অনেক বাড়ির অনেক বাহিরে দেখেন, অনেক আগে লাগানো আম গা। এই দেখেন আম গাছে আম আর আম, মাশাল্লাহ। খাওয়ার লোক নাই ভাই, আর আম ঢাকা কিনতে কিনতে আমাকে জান শেষ। এই দেখেন দেখা যায় নাকি আম? না দেখলে বললেন আম ভালো, না লাগলে বলবেন যে ভালো লাগে না, যার ভালো লাগে কমেন্টে লেখেন। দেখছেন আম গাছ, প্রচুর আম গাছ। এই যে এখন এগুলা দেখাশোনা করতে হবো, এই যে নতুন মাটি ফেলছে সবাই, এই যে দেখেন মাটি, এগুলাতে গাছ লাগাইতে হবে। গাছ লাগাবেন, মাসে একবার বাড়িতে আসবেন, এসে এগুলো পরিচর্যা করবেন, আর এখান থেকে শাকসবজি নিয়ে যেতে হবে, ফ্রেশ খাবার খাওয়াইব, টাকা পয়সা লাগবে না, আর মানসিক স্বাস্থ্যের উন্নতি হবে, এতে ব্যথা কমে যাবে। স্পেশালি ফাইব্রোমায়োলজিয়া পেশেন্ট, বিভিন্ন বাত ব্যথা আর্থ্রাইটিসের রোগী, মানসিক সমস্যা থাকলে ব্যথা বাইরে যায়। এজন্য এই যে গ্রামে আসাতে শরীর পাতলা হয়, হালকা হয়, পায়খানা, যাদের কনস্টিপেশন আছে তারা গ্রামে প্রতি সপ্তাহে একবার আসবেন, আইসা এই যে সাদেক সাহেবের মতো কাজ করবেন, দেখেন ওই যে এতে পায়খানা ক্লিয়ার। আপনার পায়খানা শক্ত? হ্যাঁ পায়খানা কিন্তু ক্লিয়ার ক্লিয়ার, কোনো পায়খানা আটকা আটকি নাই, কিন্তু আপনাদের সবারই তো পায়খানা সমস্যা, কথাটা কি ঠিক বলছি কি না বলেন তো। সবাইকে আমি ইনশাআল্লাহ দোয়া করবেন, আমরা আজকে ঢাকা চলে যাব, কালকে থেকে রুগী দেখব। যারা রুগী আছেন হাসপাতালে 09666774411, আমি আবারও বলছি 09666774411। দেখেন আমার পিছনে কচুরিপানা, দেখছেন ফুল কত সুন্দর, কচুরিপানা গরুরে খাওয়ানো যায়, সমস্যা নেই, গরুর খাবারের অভাব নেই, এখানে গরু পালবেন, ঘাসের অভাব নেই, ঘাস কিনতে হবে না। যারা সিরিয়াল দিতে চান 09666774411 অথবা 01999702002 এই নাম্বারে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। আসার সময় অবশ্যই মাস্ক পরে আসবেন, যাদের মাস্ক নাই হাসপাতালে ফার্মেসি থেকে মাস্ক কম দামে কিনতে পাওয়া যায়, মাস্ক ব্যবহার করবেন, তথ্য গোপন করবেন না, জ্বর থাকলে তাও বলবেন। আমরা হাঁটু কোমর ঘাড় ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি সকল রোগের চিকিৎসা দিব ইনশাআল্লাহ, আর আমার জন্য দোয়া করবেন। আর এইভাবে মাঝে মাঝে আপনারাও একটু ঘুরতে যাবেন, বাড়িতে ঢাকায় বসে থাকলে এতে বিভিন্ন রোগ হয়, দেশের উন্নয়ন হবে না। ঢাকায় ইনভেস্ট না করে গ্রামে ইনভেস্ট করতে হবে নাকি? এই যে শামসুল সাহেব কিন্তু গ্রামে প্রচুর ইনভেস্ট করছে, করছে না? এখন শামসুল সাহেব সহ আমরা নতুন প্রজেক্টে হাত দিচ্ছি, গ্রামে হাসপাতাল হবে, স্কুল হবে, কলেজ হবে, মেডিকেল কলেজ সব হবে নাকি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে বলেন ইনশাআল্লাহ, যেন সবার মানুষের মানব মানুষের গ্রামের মানুষের দেশের মানুষের বাংলার মানুষের উপকার হয়, যেন সবাই সবাই গ্রামে অনেক লোক বেকার কাজ করতে পারবে। এখন অনেকে ধান টান করতে চায় না, কারণ পোষায় না নাকি, বলে যা খরচ হয় কোনো লাভ নাই, বিল এই যে অনেক সময় অনেক বিল অনেক কিছু পড়ে থাকে, কোনো লাভ নাকি হয় না। সো এখানে আমাদের উন্নয়নমূলক কাজ করতে হবে, আর প্রত্যেকটা জায়গা কোনো জায়গা ফেলে রাখা যাবে না। হ্যাঁ প্রতিটা জায়গায় আমরা কত গাছ লাগানো যায় দেখেন, ওই যে ঢেঁড়স গাছ কত সুন্দর, ঢেঁড়স ঢেঁড়স গাছটা দেখাই দিয়েছি, দাঁড়ান একটু ধৈর্য ধরতে হবে আপনাদের, এদিক দিয়ে যাওয়াটা একটু টাফ, ওই দিক দিয়ে যাইতে হবে, ফুল ধরে আছে। হ্যাঁ তারপরেও দেখি এখান থেকে দেখানো যায় কিনা। হ্যাঁ এই দেখেন ঢেঁড়স গাছ দেখেন আপনারা, এই দেখেন এই দেখেন দেখছেন ঢেঁড়স গাছ, ঢেঁড়স কত টাকা দিয়ে ঢেঁড়স কেনা লাগে রে ভাই ঢাকায়, দেখছেন ঢেঁড়স গাছ দেখা যায়, একটু আওয়াজ দিয়ে দেখা যায় কি না, মাশাল্লাহ কত সুন্দর ঢেঁড়স। হ্যাঁ এগুলো খাওয়ার লোক নেই গ্রামে,
তাহলে খাবারের লোক নাই, আমরা ঢাকাও থাকবো শহরেও থাকবো আবার গ্রামে আসবো, গ্রাম উন্নয়ন হবে, গ্রামের লোকজনের চাকরি হবে, সবাই সবার সহযোগিতা করব করে দেশের। হ্যাঁ, গ্রামে কোনো বাসা ভাড়া নাই, হ্যাঁ নিজেকে বাড়ি পড়ে থাকে, কেউ নাই, লোক নাই, সবারই অবস্থা। আর যার যার জায়গা নাই বলতেছেন তারা আমার সাথে যোগদান করেন, আমরা এখানে প্রজেক্ট শুরু করি নাকি, তাদেরকে আমরা এখানে কাজে লাগাবো। আমি আর আগে বলছি হাঁটতে হবে, সূর্যের আলো লাগাইতে হবে, সূর্যের আলো, সূর্যের আলো লাগালে ভিটামিন ডি প্রোডাকশন হয়, তারপর গ্রামের খাবার খাইতে হবে, তাহলে পায়খানা ক্লিয়ার থাকে। তারপরে মুরগি দেখেন মাশাল্লাহ, এই যে দেখেন মুরগি, সারা মুরগি দেখছেন, এই যে চিপা চাপা মুরগি আর মুরগি করে একটু ভিতরে বোঝা যায় না, এই যে দেখছেন দেখা যায় মুরগি, এটা হচ্ছে গ্রামের মুরগি। হ্যাঁ, এগুলো কোনো ফার্ম না, ফার্ম না, ফার্ম খাইয়া তো ভাই ক্যান্সার হয়, ফার্মের মুরগি খাইয়া। হ্যাঁ, ক্রোমিয়াম থাকে ফার্মের মুরগিতে, কিন্তু গ্রামের মুরগি ক্রোমিয়াম থাকে না, গ্রামের এরকম মুরগি সবসময় খাওয়ার দরকার না। মাছ পুকুরে মাছ আছে, মাছ পড়ে থাকে, মাছ খাওয়ার লোক নাই গ্রামে। এখানে আসলে কি আমরা গ্রামে আসি না, এই জন্যই সমস্যাগুলো তৈরি হয়। যারা আমরা শহরে থাকি অন্তত মাসে একবার আসবো, গ্রামে মনোযোগ দিব, আমরা বিভিন্ন দেশ বিদেশ যাই, সবই ঠিক আছে, বিদেশে যাওয়া দরকার আছে। দেখেন মাশাল্লাহ কত বড় আম গাছ দেখছেন, এই যে আম গাছটা দেখেন, এটা আমাদের দেখছেন, এই যে দেখেন আম গাছ, আল্লাহ ফাকের। হ্যাঁ, কত শুকরিয়া জানান সবাই, ওই যে দেখেন দান্না হইতেছে কাকায়, কাকার দান্নাওয়াটা দেখেন আপনারা। হ্যাঁ, প্রাকৃতিক বাতাস, কোনো কারেন্ট খরচ নাই, এই যে দেখেন, এই যে উড়াইতে আছে দেখছেন, প্রাকৃতিক বাতাস। হ্যাঁ, প্রাকৃতিক বাতাস, কোনো কারেন্ট খরচ টরচ নাই, ধান উড়ায়। এই যে পেঁপে গাছ দেখেন, তো সবাইকে ধন্যবাদ।